প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতু। আমি হাসানুল ইসলাম, লেকচারার ইন জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ, নাসিরাবাদ ইউনিভার্সিটি কলেজ, ময়মনসিংহ। আজকে আমার তোমাদের সাথে দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা জলবায়ুর নিয়ন্ত্রণকারী নিয়ামক নিয়ে আলোচনা করেছি, তার ধারাবাহিকতায় নিয়ামক সমূহের পরবর্তী নিয়ামক নিয়ে আমরা আলোচনা করছি। প্রথম যে নিয়ামকটা নিয়ে আমরা আলোচনা করেছি সেই নিয়ামকটা ছিল যে অক্ষাংশ। আমরা দেখতে পাচ্ছি যে অক্ষাংশের একটা টোটাল স্থিরচিত্র দেখতে পাচ্ছি, যে স্থিরচিত্রের মাধ্যমে আমরা গত ক্লাসে অক্ষাংশ কিভাবে জলবায়ু পরিবর্তনের ভূমিকা রাখে অথবা জলবায়ুর ভিন্নতার জন্য অক্ষাংশ কিভাবে রেসপন্সিবল বা দায়ী সেটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আমি জাস্ট আরেকটু রিক্যাপ করি। আসলে আমরা জানি যে পৃথিবীর, জেনে নিই যে অক্ষাংশটা আসলে বেসিক্যালি কি জিনিস, সেটা আমি একটু রিভাইজ করছি সো দ্যাট ইউ ক্যান হ্যাভ ইউর মেমোরাইজেশন ব্যাক। আমরা দেখতে পাচ্ছি এখানে অক্ষাংশ বলতে আমরা যেটা বলছি যে পৃথিবীর কেন্দ্র থেকে যে কোনো কিছু কৌণিক দূরত্বে অক্ষাংশ বলা হয়। আমরা যদি এভাবে মেজার করে দেখি তাহলে আমরা দেখতে পাই যে পৃথিবীর কৌণিক দূরত্ব সাধারণত অক্ষাংশ আমরা দেখতে পাচ্ছি যে নিরক্ষীয় অঞ্চল থেকে আমরা যদি হিসেব করে দেখি যে সূর্যের আলোটা নিরক্ষীয় অঞ্চলে যত লম্বভাবে পতিত হয় অন্যান্য অঞ্চলে ক্রমান্বয়ে এটা তির্যক ভাবে পতিত হতে শুরু করে। তো বেসিক্যালি এইটা দিয়ে আমরা বুঝতে পারছি যে অক্ষাংশ যখন বাড়বে, এখান থেকে যখন অক্ষাংশ বৃদ্ধি হতে থাকবে, তাপমাত্রার প্রখরতা ওই স্থানে কমতে থাকবে। কারণ অক্ষাংশ আমরা জানি 0 থেকে 30 ডিগ্রি আমরা নিম্ন অক্ষাংশ বলেছি, 30 থেকে 60 ডিগ্রিতে মধ্য অক্ষাংশ বলেছি, 60 থেকে 90 ডিগ্রি আমরা উচ্চ অক্ষাংশ বলছি, এগুলো অক্ষাংশের মান বেশি। তাহলে আমরা এই সিনারিও থেকে যেটা দেখতে পাই যে সূর্যের আলোটা নিম্ন অক্ষাংশে সবচেয়ে বেশি পতিত হয়, ফলে নিম্ন অক্ষাংশে তাপমাত্রা বেশি থাকবে, এই জন্য আমরা এটাকে উষ্ণ মণ্ডল বলি। তারপরে 30 থেকে 60 ডিগ্রিতে সূর্যের আলোটা প্রায় তির্যক ভাবে পড়বে অথবা মাঝামাঝি তির্যক থেকে আরো তির্যক ভাবে পড়তে থাকবে, ফলে এখানে তাপমাত্রাটা 0 থেকে 30 ডিগ্রি বা নিম্ন অক্ষাংশের চেয়েও আরো একটু বেশি কম হবে, ফলে এটাকে আমরা বলছি মধ্য অক্ষাংশের অঞ্চল। এটাকে আমরা নাতিশীতোষ্ণ নাম দিয়ে থাকি সাধারণত জিওগ্রাফির ভাষায়। এরপরে 30 থেকে 60 ডিগ্রি যেটা রয়েছে, 60 থেকে 90 ডিগ্রি যেটা রয়েছে, এটা হচ্ছে একেবারে পৃথিবীর মেরুদেশীয় অঞ্চলের কাছাকাছি। ওইখানে সূর্যের আলো কিছু কিছু জায়গায় অল্প পড়ছে আর কিছু কিছু জায়গায় সূর্যের আলো পৌঁছে না বললেই চলে, ফলে এখানকার তাপমাত্রা অবশ্যই সবচেয়ে কম হবে। এই জন্য আমরা এটাকে বলে থাকি সাধারণত হিমমণ্ডল বা বরফ মণ্ডল, বা যেখানে অত্যন্ত বা তীব্র শীতের প্রাদুর্ভাব দেখতে পাই আমরা। তো এই যে অক্ষাংশ বাড়ার সাথে সাথে তাপমাত্রার ভিন্নতা সৃষ্টি হলো, সেই তাপমাত্রার ভিন্নতাই হচ্ছে গিয়ে আসলে জলবায়ুর একটা ভেরিয়েশন সৃষ্টি করে। আমরা জানি তাপমাত্রা বাড়লে সাধারণত তাপমাত্রার উপর কিন্তু অন্য অন্য উপাদানগুলো নির্ভর করে জলবায়ু। যেমন তাপমাত্রা বাড়লো কোথাও, সেক্ষেত্রে দেখা গেলো বাষ্পীভবন বেড়ে গেল, বৃষ্টিপাত বেড়ে গেল, তো তাপমাত্রার সাথে বৃষ্টিপাতের একটা রিলেশন রয়েছে। এর বাইরে আমরা বললাম তাপমাত্রা বেড়ে গেল, বায়ু হালকা হয়ে গেল এবং উপরের দিকে উঠে গিয়ে উত্তর এবং দক্ষিণ দিকে চলে গেল, সেটা দেখা গেলো যে বায়ু সেক্ষেত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে গেলো, অর্থাৎ বায়ু একটি স্বল্পতা সৃষ্টি করলো, অর্থাৎ নিম্নচাপের সৃষ্টি করলো। আবার বায়ু একদিক থেকে অন্যদিকে প্রবাহিত হলো। অল এলিমেন্টস আর কানেক্টেড টু দি টেম্পারেচার, এই ধরনের সব বায়ুমন্ডলীয় বা জলবায়ুর উপাদানগুলো কিন্তু পরস্পর পরস্পরের সাথে নির্ভরশীল, এবং তাপমাত্রা হচ্ছে তাদের মধ্যে লিডিং এলিমেন্টস, অর্থাৎ মূল উপাদান। এই তাপমাত্রা পরিবর্তনটাই মূলত জলবায়ু এবং আবহাওয়ার পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। তো যাই হোক, আমরা এটা আলোচনা শেষ করেছি অক্ষাংশ নিয়ে। আমি জাস্ট একটু রিপিট করলাম সো দ্যাট আমার স্টুডেন্টরা বিষয়টা পরবর্তী ধাপে যাওয়ার আগেই আর একটু সহজ ভাবে প্রস্তুতি নিতে পারে। এর পরবর্তীতে আমরা আরেকটা নিয়ামক দিকে দেখতে পাচ্ছি, একটা নিয়ামককে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে একটা নিয়ামককে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উচ্চতা। উচ্চতাকে দেখতে পাচ্ছি, একটা নিয়ামক দেখতে পাচ্ছি উচ্চতা। উচ্চতার বিষয়টা আমরা আগে থেকে জানি যে বায়ুমণ্ডলীয় স্তর যখন আমরা পড়েছি ক্লাসে, যখন বায়ুমণ্ডলীয় স্তরে আমরা দেখেছি যে ট্রপোস্ফিয়ার নামক একটা স্তর রয়েছে যেটা ভূপৃষ্ঠ থেকে সবচেয়ে নিকটে, অর্থাৎ ভূপৃষ্ঠের প্রথম যে বায়ুমণ্ডলীয় স্তর তার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। আমরা ক্লাসগুলোতে পড়েছি যে ট্রপোস্ফিয়ার সাধারণত উচ্চ ট্রপোস্ফিয়ারে সাধারণত উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কমে, তার একটা রেশিও আমরা জানি, এক এক বইতে এক এক ফ্রেমের রেশিওটা দাঁড় করিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভূপৃষ্ঠ থেকে 165 মিটার উচ্চতা ওঠার সাথে সাথে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কমে যায়, অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কমে। এবং আমি আরেকটা বইতে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 1 কিলোমিটার উচ্চতার জন্য 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায়। আমি জাস্ট এই সেন্টেন্সটা বলি, অর্থাৎ এই যে তাপমাত্রা কমে যাওয়া উচ্চতা বৃদ্ধির সাথে সাথে, সেটাও কিন্তু জলবায়ুর উপাদানের
একটা বৈচিত্র্যতার সৃষ্টি করা। অর্থাৎ তাপমাত্রা কমে যাওয়া মানে হচ্ছে সেখানে একটু শীত থাকা, একটু শীত থাকা মানে হচ্ছে গিয়ে একটু শীত থাকা মানে হচ্ছে গিয়ে একটু উষ্ণতা কমে যাওয়া। অতএব এটাও কিন্তু কোনো না কোনো ভাবে ইম্প্যাক্ট করে। তো উচ্চতার সাথে আমি আসলে তাপমাত্রা কমার বিষয়টাকে জলবায়ু পরিবর্তন বলছি, আমরা বলছি পাঠ্যপুস্তক সেটা বলছে। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। ধরে নিলাম আমরা এখানে ভূপৃষ্ঠের মধ্যে তাপমাত্রা হচ্ছে গিয়ে, আমরা দেখলাম যে এই যে ভূপৃষ্ঠ আছে বর্তমানে আমরা যে গ্রাউন্ডে বসবাস করি, ধরি নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজের মাঠ থেকে আমরা বেসলাইন ধরি, সেখানে যদি বর্তমানে আসলে গড় তাপমাত্রা 13.90 হয়, যাই হোক আমরা ভূপৃষ্ঠের ধরে নিলাম ভূপৃষ্ঠের বর্তমান তাপমাত্রা 13.6 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে কেউ একজন 1 কিলোমিটার উপরে হেলিকপ্টারে অথবা যে কোনো ভাবে হোক না কেন, ভূপৃষ্ঠ থেকে 1 কিলোমিটার উচ্চতায় উঠলো, তার মানে তার প্রতি কিলোমিটার উচ্চতার জন্য 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে। এই যে 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা কমে যাবে, তার মানে যা টেম্পারেচার যা ছিল তার থেকে 6.4 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। 1 কিলোমিটার উচ্চতায় ওঠার পরে আমরা দেখলাম তাপমাত্রা হয়ে গেল 7.2 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে আরো 1 কিলোমিটার উপরে উঠলাম, তার মানে টোটাল 2 কিলোমিটার উপরে উঠলাম। এখান থেকে 1 কিলোমিটার উপরে ওঠা মানে হচ্ছে এখানে যে টেম্পারেচার ছিল তার থেকে আবার 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গিয়ে 0.8 ডিগ্রি সেলসিয়াস হলো। এইভাবে আমরা 8 কিলোমিটার উপরে উঠলে সেভাবে 8 × 6.4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কমে যাবে, মাইনাস হবে অনেক। তো এই হচ্ছে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কোন একটি স্থানে তাপমাত্রা পরিবর্তন। উচ্চতা বৃদ্ধির সাথে আমরা আসলে স্বাভাবিক ভাবে কখনো কখনো ভুল করে বসে যে আমরা হয়তো ছাদে উঠলে হ্যাঁ হিট একটু বেশি পাবো, আর ওপেন স্কাই হয় বাট টেম্পারেচার বেসিকলি আসলে কমে যায় উচ্চতা বৃদ্ধির সাথে সাথে। তাহলে তাপমাত্রা কমে যাওয়াই মানে হচ্ছে জলবায়ুর একটি উপাদানের হ্রাস বৃদ্ধি হওয়া বা হ্রাস হওয়া। তো এই তাপমাত্রা হ্রাস হওয়ার বিষয়টা অবশ্যই জলবায়ুর একটা উপাদানের হ্রাস পাওয়া পরিবর্তন হওয়া, অর্থাৎ জলবায়ু পরিবর্তনে উচ্চতার একটি বিশেষ ভূমিকা রয়েছে। এর পরবর্তীতে আমরা চলে যেতে চাই আরেকটা নিয়ামক, সেটাকে আমরা বলেছি সমুদ্র হতে দূরত্ব, অবলিক জল ও স্থলভাগের অবস্থান। এখানে কিছু কিছু বইতে সমুদ্র হতে দূরত্ব ও জল স্থলভাগের অবস্থান এই দুইটাকে আলাদা নিয়ামক হিসেবে দেখানো হয়েছে। আমি আসলে এক করতেই চাই, কারণ দুইটার সাথে একদম একটি আরেকটির সাথে ভেরি ক্লোজলি কানেক্টেড। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে আমি একটু হাইলাইটার ইউজ করছি, যে ছবিটা আপনি দেখতে পাচ্ছি, যে আমরা দেখতে পাচ্ছি এখানে সূর্যের তাপমাত্রা, আমরা একটা দুইটা আলাদা জিনিস দেখছি, একটা হচ্ছে ভূপৃষ্ঠ আর একটা হচ্ছে পানি, দুইটা তাদের দুই ধরনের ক্যারেক্টার রয়েছে। তাপ গ্রহণের ক্ষেত্রে আমরা যদি দিনের বেলায় চিন্তা করি, ডে টাইমের কথা চিন্তা করি, দিনের বেলায় যখন সূর্যের আলো পতিত হয়, পানির একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে পানি যে সূর্য থেকে তাপটা পাবে সেই তাপটা সে সারাদিন রিসিভ করবে, কিন্তু সে প্রতিফলন করবে না, কোনো প্রতিফলন বা প্রতিসরণ করবে না, জাস্ট হিটটাকে সে রিসিভ করবে, সারাদিন সে হিটকে রিসিভ করবে। তো পানির বৈশিষ্ট্য হচ্ছে সে তার তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি। পানি যখন তাপ ধারণ করতে থাকে সারাদিন, সে পানি কি করবে, সে প্রথমে পানির উপরিভাগ তাপ ধারণ করবে, সে নিচে আরো আরো গভীরে পৌঁছায় দিবে। এটার একটা লিমিট অফ ডেপথ আছে, একটা নির্দিষ্ট গভীর পর্যন্ত পানি তার তাপকে পাঠিয়ে দেয় পরিচালন প্রক্রিয়ায়। ফলে সারাদিন কিন্তু সূর্যের তাপ গ্রহণ করতে থাকে পানি, কিন্তু সে পানি কোনো তাপকে বিকিরণ করার ক্ষমতা রাখে না বা করে না। এটা হচ্ছে ডিউ টু দি সফটনেস অফ দি ওয়াটার অ্যাটমিক বডিস, পানির যে এটাকে বলা হয় যে পানির যে নরম অণু দ্বারা গঠিত সেই অণুর কারণে সেটা হয়। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পানি সাধারণত যেটা করছে যে সারাদিন সূর্যের তাপ গ্রহণ করছে কিন্তু কোনো তাপ সে রিলিজ করছে না বা ছাড়ছে না। ফলে যদি আমার শরীরে তাপমাত্রা ভিতরে থেকে থাকে, আমি যদি রিলিজ না করি, আমার টেম্পারেচার ফিল হবে না, আমি টেম্পারেচার বুঝতে পাবো না, টেম্পারেচার দেখতে পাবো না। বিষয়টা হচ্ছে এরকম, এখন সূর্যের তাপ সে গ্রহণ করছে, ফলে এখানে সমুদ্র এলাকাতে বা সমুদ্রের আশেপাশে বা সমুদ্র এলাকা দিনের বেলায় আসলে উষ্ণতা থাকবে না। কারণ কেন উষ্ণতা থাকবে না, পানি সেই তাপ ছড়াচ্ছে না বায়ুমণ্ডলে, পানি যেহেতু তাপ ছড়াচ্ছে না সেহেতু এখানে উষ্ণতা হওয়ার সম্ভাবনা নাই, কম উষ্ণ হবে, ঠিক আছে। অর্থাৎ বায়ুমণ্ডলকে পানি তার কোনো উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে না, কোনো সূর্যের তাপকে সে রিসিভ করে রিফ্লেক্ট বা প্রতিসরণ করে বা প্রতিফলিত করে বায়ুমণ্ডলে দিচ্ছে না,
বাট ইন 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 এটাকে আমরা বলি অন দ্য আদার হ্যান্ড, আমরা দেখতে পাচ্ছি সূর্যের আলো যখন ভূপৃষ্ঠে পতিত হয় সেই সূর্যের আলো কিন্তু সাথে সাথে রিফ্লেক্ট হচ্ছে, কেন হচ্ছে? ডিউ টু দি হার্ডনেস অফ দি রক্স, শিলার কাঠিন্যতার কারণে। শিলা কঠিন, আমরা জানি শিলা কঠিন পদার্থ দ্বারা গঠিত, কঠিন অণু দ্বারা গঠিত, অথবা অনেকগুলো এটাকে আমরা বলি যে অনেকগুলো উপাদানেই গঠিত হচ্ছে শিলামণ্ডল। সেই শিলামণ্ডলে তাপমাত্রা সূর্যালোক পতিত হয়ে সেটা আবার কি হচ্ছে বায়ুমণ্ডলে ছড়িয়ে দিচ্ছে দিনের বেলায়, বায়ুমণ্ডলে দিনের বেলায় ছড়িয়ে দিচ্ছে, ফলে বায়ুমণ্ডল উষ্ণ হচ্ছে। সো দিনের বেলায় সমুদ্রভাগ এবং জল স্থলভাগের মধ্যে দুটা ডিফারেন্ট সিনারিও আমরা দেখতে পাচ্ছি। সমুদ্রভাগ থাকবে শীতল আর ভূপৃষ্ঠ থাকবে উষ্ণ। সমুদ্র শীতল হওয়ার প্রধান কারণ হচ্ছে সমুদ্র যে তাপগুলো ধারণ করে সেই তাপগুলো সে বায়ুমণ্ডলে ছড়াচ্ছে না, সে রিসিভ করে নিচে পাঠাই দিচ্ছে, পানির গভীরে গভীর থেকে গভীরতম স্থানে পৌঁছিয়ে দিচ্ছে। আর অন দি আদার হ্যান্ড আমরা দেখতে পাচ্ছি দিনের বেলায় সূর্য থেকে যে তাপগুলো ভূপৃষ্ঠ গ্রহণ করে, ভূপৃষ্ঠ যে তাপগুলো গ্রহণ করে সেই তাপগুলো সাথে সাথে প্রতিফলিত করে বায়ুমণ্ডলে ছড়িয়ে দিচ্ছে। কেন প্রতিফলন করছে? কারণ মৃত্তিকার যে গঠন বা মাটির যে কোয়ালিটি সে কাঠিন্যতার কারণে সে সূর্যের তাপগুলোকে প্রতিফলন করতে পারছে, ফলে এই প্রতিফলিত সৌরতাপ বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে। সো দিনের বেলায় আমরা বুঝতে পারছি যে দিনের বেলায় আসলে সূর্যের উষ্ণতা থাকে স্থলভাগে বেশি আর সমুদ্রভাগে কম। এখন যদি বলি দিনের বেলায় কি হতে পারে, আর দিনের বেলায় হতে পারে সমুদ্র থেকে আমরা যত স্থলভাগের দিকে যাব তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে থাকবে, আর দিনের বেলায় যখন আমরা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যাব তাপমাত্রা কমতে থাকবে। অর্থাৎ তাপমাত্রা এখানে কমতে 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 মনে করো এইভাবে এই অবস্থায় ছিল, সেটা কমতে গিয়ে আরেকটু 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 বেড়ে গেল, তারপরে আরো যখন যাব দিনের বেলায় আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে, এরকম করতে করতে যত সমুদ্র থেকে যত মহাদেশীয় অঞ্চলে যেতে থাকি ততই আমরা তাপমাত্রাকে আরো বেশি পাবো দিনের বেলায়। এখন আমরা একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে এই ঘটনাটা যখন রাতে ঘটবে তাহলে কি হবে। আমি একটা একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমি ইয়ে করব যে এখান থেকে এটা তুলে নেব। এখন আমরা এই ছবিটাকে তুলে নিতে চাই, আমরা আমরা একটু এই ছবিটাকে একটু তুলে নিতে চাই। আমরা নিচে দেখতে পাচ্ছি আমরা একটু ছবিটাকে তুলে নিতে চাই হচ্ছে গিয়ে সমুদ্র, এই যে আমরা সূর্যটাকে যদি আমরা এখন সরিয়ে ফেলি তাহলে রাতের বেলায় কি হবে, অথবা আমরা সরিয়ে ফেললামই না বা আমরা রাখলাম, এখন দেখাচ্ছি বাট আমরা ধরে নিই রাতের বেলার সিনারিওটা কি হতে পারে। এখন সূর্যের তাপ যখন থাকবে না রাতের বেলায় পানি কি সূর্যের তাপ পাবে? পানি পানিতে সূর্যের তাপ পাবে না, তাহলে পানি কি করবে? তার মধ্যে যে শক্তিগুলো যে তাপগুলো সে সারা দিন ধরে রিসিভ করে নিয়েছিল সেই তাপগুলো কিন্তু সে এবার সারা শুরু করবে। এখন কিন্তু সূর্য নাই মনে করলাম যে এখন রাত হয়ে গেল, এখন রাত হয়ে গেল, নাইট টাইম হয়ে গেল, এই রাতের বেলায় তো আর সূর্যের আলো পাবে না পানি, তখন পানি কি করবে? তার মধ্যে যে সঞ্চিত তাপগুলো ছিল সারাদিন যে সঞ্চিত তাপগুলো সে ধরে রাখলো সে আস্তে আস্তে রিলিজ করবে। দিনের বেলায় রিলিজ করতে পারে নাই, সে রাতে কি করবে? রিলিজ করবে। আর সূর্য যখন নাই ভূপৃষ্ঠ কিন্তু কোনো তাপ আর সূর্য থেকে পাচ্ছে না, খেয়াল করো ভালো করে। যেহেতু দিনের বেলায় ঘটনা যা ঘটলো রাতের বেলায় তার উল্টোটো ঘটবে, কারণ দিনের রাতের বেলায় সূর্য নাই তার মানে হচ্ছে পানি যে তাপ গ্রহণ করতো সেই প্রক্রিয়াটা বন্ধ, তাহলে পানি সারাদিন যে তাপটা গ্রহণ করেছে সেটাকে সে কি করছে? রিলিজ করছে, রিলিজ করে বায়ুমণ্ডলে মিশিয়ে দিচ্ছে। তার মানে রাতের বেলায় সমুদ্র এলাকার বায়ুমণ্ডলীয় অবস্থা হবে উষ্ণ, আর দিনের বেলায় এখন এর কাছে যা টেম্পারেচার ছিল দিনের বেলায় তাই রিফ্লেক্ট করে দিয়েছে, কিন্তু রাতের বেলায় গিয়ে ঘটনা হয়েছে কি সে কোনো সূর্যের আলো পাচ্ছে না, ফলে এখানে কোনো আর সূর্যের তাপ প্রতিফলন বা প্রতিসরণ করানোর মতো কোনো কোনো সৌরতাপ কিন্তু ভূপৃষ্ঠের কাছে থাকলো না, ফলে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে এখানে রাতের বেলায় ঠান্ডা হবে শীতল হবে, অর্থাৎ ভূভাগ বা স্থলভাগ হবে শীতল, আর এটা রাতের বেলায়, আমি আবার বলছি এটা রাতের বেলায়, এখন রাতের বেলায় এটা, আর স্থলভাগ হবে জলভাগ হবে উষ্ণ। তাহলে আমরা একইভাবে বলতে পারি যে সমুদ্র হতে যখন আমরা স্থলভাগের দিকে যাব উষ্ণতা কমবে শীতলতা বাড়বে, আবার যখন রাতের বেলায়
যে উপকূলভাগ বা আমরা বলি যে স্থলভাগ থেকে যখন আমরা মহাদেশীয় অংশ থেকে যখন সমুদ্রের দিকে যাব, উষ্ণতা বাড়তে থাকবে, এইভাবে উল্টা 22 বার্সা হবে। আর এটা দিনের বেলায় ছিল শীতল আর ওই ভূপৃষ্ঠ ছিল উষ্ণ, দিনের বেলায় এবং রাতের বেলায়, এই দুই বেলায় দুই ধরনের ভূভাগে অর্থাৎ জলভাগ এবং স্থলভাগে দুই ধরনের টেম্পারেচার বা দুই ধরনের আবহাওয়া বিরাজ করে, দুই ধরনের ক্লাইমেটিক কন্ডিশন বিরাজ করে। এই হচ্ছে আসলে সমুদ্র হতে দূরত্ব ও জল স্থলভাগের অবস্থান কিভাবে জলবায়ুর উপর ইম্প্যাক্ট করে তার একটা ব্যাখ্যা আমরা আলোচনা করেছি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এর আগেও আমরা আলোচনা করেছি উচ্চতা নিয়ে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কমে। আজকে প্রিয় শিক্ষার্থী এই দুটা নিয়ামক নিয়ে আমরা আমাদের ক্লাস শেষ করতে চাই। আগামীতে বাকি নিয়ামক গুলোকে আমরা তোমাদের সামনে উপস্থাপন করব। ততক্ষণ পর্যন্ত আমরা এই ক্লাস মানে আমরা সবাই ভালো থাকবো ইনশাল্লাহ। আমরা ক্লাসটা সমাপ্ত করতে যাচ্ছি, সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আগামী ক্লাসে সবাইকে ইনশাল্লাহ পাবো বলে বিশ্বাস ও আস্থা রাখছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।